সারাদিন শুটিং করেও কেউ কারোর সাথে কথা বলেনি সাকিব খান আর বুবলি। শুটিংয়ের দৃশ্য ধারণ শেষ হতে না হতে দুজনে আলাদা দুই জায়গায় গিয়ে বসতেন। পরিচালকের ডাক পড়লে আবার তারা ক্যামেরার সামনে এসে দাঁড়াতেন। তাই পরিচালককে ভিন্ন ধরনের পরিকল্পনায় রোমান্টিক ডাচের এই গানের শুটিং শেষ করতে হয়েছে। নায়ক নায়িকা দুজনের সিদ্ধান্তের কারণে এমন বদল আনতে হয়েছে বলে জানান শুটিং সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত শুক্রবার সকালে সাকিব খান ও বুবলির আড়াই বছর বয়সের সন্তান শেহজাদ খানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকে তাদের ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। শনিবারের শুটিংয়ের খবরটি ছড়িয়ে গেলে সেখানে একটা সুযোগের চেষ্টা করা হয়, কিন্তু এদিনও সাকিব বুবলির কেউই সংবাদ মাধ্যমের সাথে কোনো কথাই বলেননি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের শুটিং। গত শনিবার সকাল থেকে ঢাকা কারওয়ান বাজারের একটি ফাইভ স্টার হোটেলে গানের শুটিং করছিলেন সাকিব খান ও বুবলি। সন্তানের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এটি তাদের দুজনের প্রথম শুটিং। লিডার আমি বাংলাদেশ ছবির সংশ্লিষ্ট ব্যক্তিরা কড়া নিরাপত্তার মধ্যে শুটিং শুরু করেন। ছবির পরিচালক বলেন শুটিংয়ে দুজন ভীষণ আন্তরিক ছিলেন, সময়ের আগে তারা শুটিং সেটে এসে পৌঁছান, আমরাও সুন্দরভাবে শুটিং শেষ করেছি। রাত 9:30 দিকে সাকিব ভাই তার অংশে শুটিং শেষ করেছেন আর রাত 11:00 শেষ হয়েছে বুবলির শুটিং। জানা গেছে সাকিব খান ও বুবলি দুজনে শুটিং করেছেন ঠিকই, কিন্তু শুটিংয়ের বাইরে তারা কেউ কারো দিকে একবারের জন্য তাকাননিও। এমনকি দৃশ্য ধারণ শেষে দুজনে দুজনের মতো করে আলাদা জায়গায় বসেছিলেন।